আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক করতে চাইলে খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। রাজধানীতে আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে দলটির সিনিয়র নেতারা বলেন, উপযুক্ত চিকিৎসার অভাবে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটছে। বিএনপি নেতারা অভিযোগ করেন, নীল নকশা বাস্তবায়নের লক্ষ্যেই সেনাবাহিনীকে নির্বাচনের বাইরে রাখা হচ্ছে। গোলাম মোর্শেদের রিপোর্ট। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। এতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র নেতারা বলেন, বিরোধী রাজনৈতিক শক্তিকে হেনস্থা ও আগামী নির্বাচনে ফায়দা লুটতেই জামিন বিলম্বিত করে খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে। উপযুক্ত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান তারা। তার উপরে প্রতিশোধ নেওয়া, তার উপরে প্রতিহিংসা চরিতার্থ করা, তাকে শারীরিক মানসিকভাবে আপনার বিপর্যস্ত করার জন্যই এই ধরনের পরিত্যক্ত কারাগারে রাখা হয়েছে। আগামী নির্বাচন অবশ্যই অংশগ্রহণমূলক, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির অংশগ্রহণ ছাড়া সেই অংশগ্রহণ নির্বাচন হবে না। এদিকে একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি নেতা আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেন, নির্বাচনকে ঘিরে নীল নকশার অংশ হিসেবেই সেনা মোতায়েন চায় না সরকার। যে তাদের যে ব্লুপ্রিন্ট, তার অংশ হিসাবে সেনাবাহিনীকে নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখা হচ্ছে। এর আগে সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সদ্য প্রয়াত নেতা এম শামসুল ইসলামের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি মহাসচিব ও দলের স্থায়ী কমিটির নেতৃবৃন্দ সহ 20 দলের জোটের শরিক নেতারাও অংশ নেন। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।